আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমার এই ক্লাসটা ছিল 8টা থেকে, আমার বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি সময় মতো লাইভে আসতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এডুকেশনাল পেজ ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে প্রথমে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী শিক্ষক ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাই কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে আমি হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পাঠের শুরু থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে এবং ভালো করে আমার কথা এবং সব কিছু বোঝার চেষ্টা করবে। তো সবাই আমার সাথে থাকো এবং তোমাদের পাশে থাকা সকল বন্ধুদেরকে একটু প্লিজ জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠ্য বই প্রাথমিক গণিত বিষয়ে আমি 13তম অধ্যায় অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে আজকে তোমাদের সামনে আমি কথা বলব। আজকে উপাত্ত বিন্যস্তকরণের প্রথম পাঠ এবং সেই প্রথম পাঠটি আমি নিচ্ছি। তো একটু স্ক্রিনে দিয়ে খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ের 142 এবং 143 পৃষ্ঠায় 142 এবং 143 পৃষ্ঠা আজকে তোমাদেরকে আমি শেষ করার চেষ্টা করব, অর্থাৎ 142 এবং 143 পৃষ্ঠা। তবে পাঠের শুরুতে অর্থাৎ পাঠে যাওয়ার পূর্বে তোমাদের জন্য ছোট্ট একটা ধাঁধা রয়েছে, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, দেখো স্ক্রিনে কি লেখা রয়েছে। নিশ্চয়ই খেয়াল করছো স্ক্রিনে রয়েছে 8+8=1, কখন হয় দেখা যাচ্ছে? ওকে, 8+8 কখন হয় একটু চিন্তা করো, জাস্ট 30 সেকেন্ড তোমাদেরকে সময় দিচ্ছি। 8+8 কখন 1 হয়? ওকে, 30 সেকেন্ড চিন্তা করো। আমি আশা করি অনেকেই হয়তো পারবে আজকের এই দাদার উত্তরটা দিতে। এরই মধ্যে হয়তো অনেকেই বুঝে ফেলেছো যে 8+8 কখন 1 হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে এটার সমাধান করতে পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চিন্তা করছো যে 8+8 হওয়ার কথা 16 কেন 1 হবে, তো তোমাদের জন্য আমি এটার একটু সহজ সমাধানটা দিয়ে দিচ্ছি। কারণ আমি যদি এটার সমাধান আজকের ক্লাসের শেষ পর্যায়ে দিই তোমাদের মাথায় হয়তো ঘুরপাক খাবে যে স্যার কি বলছিল 8+8 কিভাবে 1 হয়, ঠিক আছে? পুরো ক্লাসটা একটা এলোমেলো হয়ে যাবে। কাজে এটার সমাধান আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা যারা এটার সমাধান করতে পেরেছো ধন্যবাদ, যারা পারো নাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো এটার উত্তরটা কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 8+8=16, এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই 16 আনা যখন হয়, এই 16 যখন আনায় পরিণত হয়, তখন কিন্তু এটা 1-এ পরিণত হয়, অর্থাৎ 1 টাকায় পরিণত হয়। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সুতরাং 8+8 তখনই 1 হবে যখন 8+8 আনায় পরিণত হবে, অর্থাৎ 16 আনা, ঠিক আছে? তখন 16 আনা সমান 1 হবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আরও মজার মজার টিপস আগামী পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, পড়াশোনার পাশাপাশি চলবে এই ধরনের মজা এবং আনন্দ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর দেরি করবো না, আমরা এখন চলে যাব আমাদের মূল পাঠে। ওকে, আজকের পাঠ হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। দেখো উপাত্ত বিন্যস্তকরণ জানার আগে আমরা জানব যে উপাত্ত কি, ঠিক আছে? উপাত্ত কি তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো, দেখো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে,
উপাত্ত কাকে বলে একটু জাস্ট স্ক্রিনের দিকে লক্ষ্য করো, আমি এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করব, তার আগে তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো, উপাত্ত কি এবং তথ্য কি। ওকে, আমি শুরুতেই বলে রাখি, উপাত্ত এবং তত্ত্ব একে অপরের পরিপূরক। উপাত্ত ছাড়া কখনো তত্ত্ব হবে না, তত্ত্ব ছাড়া কখনো উপাত্ত হবে না, ঠিক আছে? মানে মুদ্রার এপিট ওপিট। সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উপাত্তের সংজ্ঞা হচ্ছে প্রাপ্ত তত্ত্বসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। যতটুকু বুঝ এনাফ, বাকিটা আমি আরো দিয়ে ক্লিয়ার করছি। এবার তত্ত্বের সংজ্ঞার মধ্যে কি আসছে দেখো, সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তত্ত্ব বা ইনফরমেশন বলা হয়। আমরা সাধারণত তত্ত্ব বলতে ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন মিনস তত্ত্ব, এটাই তো জানি, এটাই সত্য যে ইনফরমেশন মানেই হচ্ছে তত্ত্ব, ঠিক আছে? তা এখন একটা তত্ত্ব কিভাবে হয় এবং একটা উপাত্ত কিভাবে হয়, জাস্ট একটু স্ক্রিনের দিকে, সরি, একটু বোর্ডের দিকে তোমরা একটু লক্ষ্য করো। কোনো একটা তত্ত্ব ইনফরমেশন, আর এই তত্ত্বটাকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখনই সেটা উপাত্তে পরিণত হয়। একটু খেয়াল করো, এখানে দেখো, দেখা যাচ্ছে এখানে দেখো 125 সাকিব ম্যাচ খেলে 3 মোট রান করেছে। এখানে একটা বাক্য হয়েছে, বাক্যটা হয়তো এলোমেলো, এই বাক্যটা দেখে কিন্তু আমরা ক্লিয়ার কোনো কিছু বুঝতে পাচ্ছি না। ওকে, ক্লিয়ার কিন্তু কোনো কিছু বুঝতে পাচ্ছি না। তো এই বাক্যটাকে দেখো, উপরে আরেকটা বিষয় দেখো, এই যে এখানে দেখো সাকিব 3টি ম্যাচ খেলে মোট 125 রান করেছে, এখানে যে ব্যাপারটা ছিল, এখানে যে বাক্যগুলো শব্দগুলো ছিল ওই শব্দগুলোকে বিন্যাস করে এখানে লেখা হয়েছে সাকিব 3টি ম্যাচ খেলে মোট 125 রান করেছে, ঠিক আছে? তো এই যে এখানে যে বাক্যটা হয়েছে এটা হচ্ছে একটা ক্লিয়ার বাক্য, ঠিক আছে? এবং এই যে ক্লিয়ার তত্ত্বটা এখানে সন্নিবেশ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, লেখা হয়েছে, এই ক্লিয়ার বাক্যটাই এখানে একটা তত্ত্বের কাজ করছে, অর্থাৎ এটাকে আমরা তখন একটা তত্ত্ব বলতে পারি এবং এই তত্ত্বটাকে আমরা উপাত্ত হিসেবে পরিণত করতে পারি। ওকে, যেমন সাকিব 3টি ম্যাচ খেলে মোট 125 রান করেছে, এই যে তথ্যটা রয়েছে এই তথ্যটাকে আমরা এখন উপাত্তে পরিণত করবো, যে তত্ত্ব কিভাবে উপাত্তের সাথে সম্পর্কযুক্ত এবং উপাত্ত কিভাবে তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত, সেই বিষয়টাই এখন একটু খেয়াল করো। আমরা তো জানলাম যে কিভাবে একটা তত্ত্ব তৈরি হয় এবং তত্ত্ব থেকে কিভাবে উপাত্ত তৈরি হবে সেই বিষয়টা আমরা আর একটু লক্ষ্য করি। এখন দেখো নাম্বার টুতে দেখো যে একটা চক তৈরি করা রয়েছে, দেখো নাম, ম্যাচ সংখ্যা, মোট রান, অর্থাৎ আমরা তত্ত্ব পেয়েছিলাম কিন্তু এটা যে সাকিব মোট 3টি ম্যাচ খেলে মোট 125 রান করেছে, এটা কিন্তু ছিল আমাদের তত্ত্ব এবং এই তথ্য থেকে আমরা এই উপাত্তটা এখন তৈরি করব। একটু খেয়াল করো, নাম কি ছিল সাকিব, দেখা যাচ্ছে? ওকে, নাম ছিল সাকিব, ম্যাচ সংখ্যা কতটি ছিল? 3টি, এই যে 3, এবং মোট রান কত করেছিল? 125। তাহলে এই যে একটা বিন্যস্ত রূপ, এই যে একটা সারণীর মধ্যে একটা চক আকারে প্রকাশ করলাম, ঠিক আছে, এই যে একটা ডাটা তৈরি হলো, এটাই হচ্ছে তত্ত্বের এগেনস্টে উপাত্ত, অর্থাৎ তত্ত্ব থেকে আমরা এই উপাত্তটা তৈরি করতে পেরেছি। আশা করি তোমরা তত্ত্ব এবং উপাত্ত সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছো। আমি এই তত্ত্ব উপাত্ত অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে আরও বেশ কয়েকটি পার্ট তৈরি করেছি, আশা করি আগামী পার্টগুলোতে আমি একে একে সবগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তো সেই পার্টগুলো থেকেও তোমরা উপাত্ত এবং তত্ত্ব এবং উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে আরও বিভিন্ন তত্ত্ব পাবে। সে পর্যন্ত তোমরা সবাই আমার সাথেই থাকো এবং এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী স্লাইডে। একটু এই স্লাইডটার দিকে খেয়াল করো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমরা যে তত্ত্ব নিয়ে এতক্ষণ কথা বলেছি, যে উপাত্ত নিয়ে কথা বলেছি, যে উপাত্তর উপর ভিত্তি করে আজকের এই পাঠ তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি, সেই উপাত্ত কত প্রকার এবং কি কি একটু জানার দরকার না আমাদের? ওকে, উপাত্ত মেইনলি দুই প্রকার। আমরা যখন আরো উপরের দিকে যাব, পরের ক্লাসগুলোতে যাব, তখন উপাত্তের আরো কিছু বিন্যাস অর্থাৎ শ্রেণী বিভাগ আমরা লক্ষ্য করব। যাই হোক, আমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য উপাত্ত সাধারণত
পাঠ্যপুস্তকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে, যথা বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। এখন প্রশ্ন আসতে পারে যে উপাত্ত জানলাম কিন্তু বিন্যস্ত কি অবিন্যস্ত কি, বিন্যস্ত কি অবিন্যস্ত কি, সেটা আমার প্রশ্ন কিংবা উত্তর বলার দরকার নেই। এখন বিন্যস্ত মানে কি সেটা তো আমরা বুঝি। বিন্যস্ত হচ্ছে কোনো জিনিস কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অথবা নির্দিষ্ট একটা পয়েন্ট অনুযায়ী সাজানো যে একটা বিষয় সেটা হচ্ছে বিন্যস্ত। এবং অবিন্যস্ত হচ্ছে যে এটা যে সাজানো হয়েছে এটার উপর কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজানো হয় না, বিধায় সেটা অবিন্যস্ত। এখানে কিন্তু সংজ্ঞাটা দেওয়া রয়েছে, ইচ্ছা করলে তোমরা সংজ্ঞাটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আমি উপাত্ত বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত আরেকটু ক্লিয়ার করছি। এখানে একটু খেয়াল করো, ক শাখা যেটা রয়েছে, ক শাখায় দেখো এখানে 18 জন শিক্ষার্থীর বাড়ির কাজ রয়েছে, ঠিক আছে, এবং 18 জন শিক্ষার্থী গত 3 মাসে কি পরিমাণ বাড়ির কাজ জমা দিয়েছে তার কিন্তু একটা হিসাব এখানে দেওয়া রয়েছে। যাই হোক ওইদিকে যাব না, ওইদিকে আমরা পরে যাচ্ছি। তার আগে দেখো 25, 24, 15, 20, 23, 24, 17, 22 এই যে সংখ্যাগুলো আমি বললাম এটার কি কোনো ধারাবাহিকতা আছে যে কোনটার পর কোনটা আসবে, এটা কি আমরা বুঝতে পারছি, কিংবা এটা কোনো নিয়ম অনুসারে বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়েছে কিনা? ওকে, ঠিক ধরতে পেরেছ? এখানে আসলে কোনো বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে সাজানো হয় নাই, বিধায় এই যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি, উপাত্তটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যদি আমরা কোনো ডাটা ছোটর থেকে বড়র দিকে সাজাই, তা ওকে, যদি আমরা কোনো ডাটা বড় থেকে ছোটর দিকে সাজাই সেটা অবিন্যস্ত হবে, যদি ছোটর থেকে বড়র দিকে সাজাই সেটা অবিন্যস্ত হবে, আর যদি আমরা এভাবে সাজাই যে একের পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9 এভাবেও যদি সাজাই, মানে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে মেনশন করে, ওই বৈশিষ্ট্যকে ভিত্তি করে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আমরা সাজাই তাহলে সেটা হবে বিন্যস্ত, ঠিক আছে। আর যদি কোনো বৈশিষ্ট্য না থাকে, কোনো ধারাবাহিকতা না থাকে, তাহলে সেটা হবে অবিন্যস্ত, যেটা তোমাদেরকে ইতিমধ্যে দেখানো হয়েছে। আশা করি উপাত্ত কি, উপাত্ত কি, উপাত্ত কত প্রকারও কি কি, তত্ত্ব কি, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা যথেষ্ট ধারণা পেয়েছো, ঠিক আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাবো সরাসরি। 142 পৃষ্ঠা একটু লক্ষ্য করো, 142 পৃষ্ঠায় দেখো তোমাদের পাঠ্য বই দেওয়া রয়েছে যে ক শাখা এবং ক শাখা উল্লেখ করে কিছু ডাটা দেওয়া রয়েছে, কিছু উপাত্ত দেওয়া রয়েছে। একটু খেয়াল করো, এই যে আমি এটাই এখানে এখানে সাজিয়ে রেখেছি, পাশাপাশি এখানেও লিখে রেখেছি, হ্যাঁ। তো আমরা এখন এইটুকু বিষয় সম্পর্কে জানব। এবার দেখো প্রথমে যেটা লেখা রয়েছে এখানে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা নিচের চকে চকটিতে লক্ষ্য করি। এখানে কিন্তু গত 3 মাসে ক শাখা এবং খ শাখা দুই শাখার শিক্ষার্থীর বাড়ির কাজের চিত্রটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এবং নিচে কিছু প্রশ্ন দেখো এখানে উল্লেখ করা হয়েছে যে নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি, ঠিক আছে, নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি। এখন সেই আলোচনাটাই আমরা একটু করবো এখন, ঠিক আছে। তো এখানে যে উপাত্তগুলো রয়েছে এগুলো কি দেখা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? ক্লিয়ার, ওকে। এগুলো ছাড়াও এখানে আমি তত্ত্ব লিখে রেখেছি, এটা এটা সেম তত্ত্বই, ঠিক আছে। এখন দেখো ক শাখায় এখানে মোট শিক্ষার্থী সংখ্যা কত জানো, আমরা একটু আগে বিবেচনা করিনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 অর্থাৎ ক শাখায় শিক্ষার্থী সংখ্যা রয়েছে কত জন? 18 জন, ওকে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, তাহলে ক শাখায় আমরা শিক্ষার্থী পেয়েছি 18 জন এবং খ শাখায় হিসাব করে দেখেছি ক শাখায় শিক্ষার্থী রয়েছে 20 জন, ঠিক আছে। তো ক্লিয়ার? সেকেন্ড প্রশ্ন রয়েছে প্রতি শাখায় জমা দেওয়ার, আচ্ছা এখন দেখো
একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আজকে বেশ কয়েকবার ওয়াইফাই কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে, তো মাঝে মাঝে আমাকে চেক করতে হচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত, তো আমরা গড় সম্পর্কে আমরা কিন্তু আগেই অবগত রয়েছি, বেশ কয়েকজন শিক্ষক গড় নিয়ে তোমাদেরকে পাঠ দিয়েছেন, আশা করি গড় সম্পর্কে তোমাদেরকে আর কিছু বলার নেই। এখন যেটা করতে হবে, দেখো প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত, প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত। এখন দেখো ক শাখায় জমা দিচ্ছে 25-24 করে 18 জন শিক্ষার্থী, 3 মাসে একজন দিচ্ছে 25 বার, একজন দিচ্ছে 20 বার, একজন 15 বার, এভাবে এক এক করে উল্লেখ রয়েছে, তাই না। এখন প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত, এই গড়টা যদি আমরা বের করতে যাই আমাদের কি করতে হবে, আমাদের এই যে উপাত্ত ডাটাগুলো রয়েছে, হ্যাঁ এই যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলোকে আমাদের একত্রিত করতে হবে, তাই তো। এই ডাটাগুলোকে যদি আমরা একত্রিত করি এবং ক শাখার একত্রিত ডাটা প্রাপ্ত ডাটাটাকে প্রাপ্ত সংখ্যাটাকে যদি আমরা এই 18 দিয়ে ভাগ করি, 18 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফল যেটা আসবে সেটাই হচ্ছে ক শাখার শিক্ষার্থীদের গড়, নাকি ক শাখার শিক্ষার্থীদের গড় ভাগের কাজ, গড় বাড়ির কাজ জমা দেওয়ার গড় তত্ত্ব, প্রতি শাখায় জমা দেওয়ার গড় তত্ত্ব। এবং ঠিক একই উপায়ে খ শাখাটাও আমরা পেয়ে যাব। তো আমি জাস্ট একটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করো, এটা তো আর এখানে রাখার দরকার নেই, তাই তো। এখানে এখানে এই যে ক শাখা যদি আমরা এই উপাত্তগুলো এই তত্ত্বগুলো যদি আমরা একসাথে যোগ করি সংখ্যাগুলো, তাহলে আমাদের মোট হবে কত, এই তত্ত্বগুলো আমরা একত্রে যদি যোগ করি তখন আমাদের মোট হবে 378। এটা জাস্ট আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমরা 25+24+15 সবগুলো একত্রে করতে অনেক সময়ের দরকার, সেই জন্য আমি এটাকে সংক্ষেপ করছি। আমি আগে হিসাব করে রেখেছি এগুলো যোগ হবে 378 ভাগ, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 18 দিয়ে ভাগ করব। যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে, যদি 378কে আমরা 18 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমাদের ভাগফল কত হবে, কত হবে ভাগফল হবে 21। এটা তোমাদেরকে করে দেওয়ার দরকার নেই, আমি আগে হিসাবটা করে রেখেছিলাম, তোমরা যারা আমার এই পাঠটি দেখছো যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা খাতায় এটা করছো। ওকে এবার দেখো প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত, আমরা কিন্তু ক শাখাটা বের করেছি, হ্যাঁ এখানে কিন্তু তোমরা খ শাখাটাও বের করতে পারো, কিন্তু আমরা ক শাখাটা এখন বের করবো না, এটা তোমরা বাসায় বসে করতে পারবে। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। দেখো প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে, প্রতি শাখায় এখানে যে দুটো শাখা রয়েছে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার আসছে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কোন সংখ্যাগুলো বারবার আসছে, একটু খেয়াল করে দেখো 25, 24, 15, 20, 23, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এখানে দেখো 26 সংখ্যাটা, ঠিক আছে, প্রতি শাখায় 26, 24, 25 সংখ্যাগুলো, ক শাখায় এই যে 26, 25 এবং 24 এই সংখ্যাগুলো কিন্তু বারবার আসছে, ঠিক আছে। এবং খ শাখায় একটু ভালো করে খেয়াল করে দেখবা যে কোন সংখ্যাগুলো একের অধিকবার আসছে, অর্থাৎ বারবার আসছে। আশা করি ক শাখার নেই, ক শাখাটা তোমরা বের করতে পারবা। এবার আসি আমি প্রতি শাখায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত, প্রতি শাখায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত, এটা তো আমার বের করে দেওয়ার দরকার নেই, আশা করি এখান থেকে সর্বোচ্চ সংখ্যা যেটা তোমরা বের করতে পারবে এবং সর্বনিম্ন কোনটা সেটাও বের করতে পারবে। ওকে এবার শাখা ক এবং শাখা ক এর তুলনা করে আমরা কি বলতে পারি, একটু খেয়াল করো ক শাখা এবং খ শাখার তুলনা করে আমরা কি বলতে পারি, শাখার তুলনা করে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থী খ শাখার শিক্ষার্থী অপেক্ষা ক শাখার শিক্ষার্থী বাড়ির কাজ বেশি জমা দিয়েছে। কেন জমা দিয়েছে তোমাদেরকে একটু বলি, ক শাখার গড় আসবে কত, 18.95, ঠিক আছে। এই যে এই সংখ্যাগুলোকে একসাথে যোগ করে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে গড় আসবে 18.95। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি, শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা বলতে পারি যে ক শাখার, ক
খ শাখার শিক্ষার্থী অপেক্ষা ক শাখার শিক্ষার্থী বাড়ির কাজ বেশি জমা দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার? ওকে, এবার আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার দেখো, তোমাকে ব্যাক করতে বলছে গড় সংখ্যাটি। ঠিক আছে, গড় সংখ্যাটি নির্ণয় করি। গড় সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে এখানে এই বিষয়টা তোমাদের আমাদের আমার তোমাকে বোঝানোর দরকার নেই, কারণ গড় সম্পর্কে তোমরা আগেও বুঝেছ, এখনও তোমাদেরকে গড় নিয়ে একটু কথা হয়েছে। আশা করি এই নিয়ে আর তোমাদের সাথে কথা বাড়ানোর কোনো দরকার নেই। আশা করি তোমরা এই বিষয়টা বাসায় বসে সমাধান করতে পারবে। এবং এই এই যে গড় সংখ্যাটি নির্ণয় করে এই যে চকটা, এটা হচ্ছে তোমাদের, তারাও তোমাদেরকে আমি আরো বিষয় সামনে যাচ্ছি। ওকে, আবারও লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাদের ওয়াইফাইটা অনেক বেশি বেশি বিরক্ত করছে। আমি বেশ কয়েকবার ডিসকানেক্ট হয়ে গিয়েছি, এখনও একবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। যাই হোক, ভাগ্য ভালো যে আমরা একেবারে ক্লাস থেকে বের হয়ে যাইনি। ঠিক আছে, আমি একটু দ্রুত শেষ করব, সাথেই থাকো। এবার আমরা আরও একটি স্লাইডে চলে যাচ্ছি। একটু দেখো, এটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের 143 পৃষ্ঠা। হ্যাঁ, 143 পৃষ্ঠা একদিকে একটু লক্ষ্য করো। নিচের চারটিতে ক শাখা শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। আমি জাস্ট সহজে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, ক শাখা এটা হচ্ছে ক শাখা, খ শাখা এটা হচ্ছে ক শাখা, যেটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাকে এখানে আমি এভাবে সাজিয়ে রেখেছি। দেখো, ক শাখার জমা দেওয়ার সংখ্যা 25, প্রথম একজন স্টুডেন্টকে 25 বার বাড়ির কাজ জমা দিয়েছে। তাহলে এই যে 25, এই 25 এর উপর আমরা একটা ডট চিহ্ন দেব। এরপর দেখো, আরেকজন শিক্ষার্থী 24 বার বাড়ির কাজ জমা দিয়েছে, তাহলে আমরা 24 এর উপর একটা ডট দিব। ঠিক আছে, এরপর দেখো, আরেকজন 15 বার জমা দিয়েছে, আমরা 15 উপরে একটা ডট দিব। অর্থাৎ এখানে এক গড় থেকে আরেক, এখানে প্রতি দাগ থেকে প্রতি দাগের দূরত্ব হচ্ছে এক একক। ঠিক আছে, আমরা প্রত্যেকটা দাগকে আমরা এক একক হিসেবে বিবেচনা করবো। দেখো, এখানে 10 বলা হয়েছে। ঠিক আছে, এখানে 10, তাহলে এটা হবে কত? 9, এটা হবে কত? 8, এখানে 15, এটা কত হবে? 14, এটার পর একটা কথা হবে 16। ঠিক একইভাবে এখানে যে কতজন শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিয়েছে, যতবার জমা দিয়েছে, তা এখানে তোমরা আশা করি তুলতে পারবে। ওকে, এবার আমরা খ শাখার দিকে চলে যাচ্ছি। এই শাখাটাও ঠিক এই একই মতো। হ্যাঁ, এটা যেভাবে ভিন্ন ইয়া করা হয়েছে, ডট দিয়ে চিহ্নিত করা হয়েছে একজন শিক্ষার্থীকে, ঠিক খ শাখার ক্ষেত্রেও ঠিক তার ব্যতিক্রম নয়, একই সিস্টেমে হবে। ঠিক আছে, এবার আমি আরও একটি স্লাইডে চলে যাচ্ছি। একটু খেয়াল করো, এটা তোমাদের 143 পৃষ্ঠার, হ্যাঁ, এক নম্বর সমস্যা। দেখো, কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। তো গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা নিচের চকটিতে দেওয়া হলো। তো গ্রামের একটা পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। ধরো একটি গ্রামের পরিবারের সদস্য সংখ্যা জরিপ করা হয়েছে। ধরো একটা গ্রাম, একটা গ্রামের পূর্বে কিছু পরিবার রয়েছে, আবার পশ্চিম দিকে কিছু পরিবার রয়েছে। ঠিক আছে, তো পূর্বে কতগুলো পরিবার রয়েছে এবং পশ্চিমে কতগুলো পরিবার রয়েছে তার সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, পূর্ব দিকে 5, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, পূর্ব দিকে 15টা পরিবার রয়েছে এবং পশ্চিম দিকে 12টা পরিবার রয়েছে। ওকে, এখন এই 15টা পরিবার, এই 15টা পরিবারের এক এক পরিবারে এক এক পরিমাণে লোক সংখ্যা আছে। একটাতে আছে 5, একটাতে 7, এভাবে 3, এরকম করে আছে। এখন আমাদের যে সমস্যাটা সমাধান করতে হবে, একটু খেয়াল করো, গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো। যদি আমরা এটাতে গড় বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? পরিবারের প্রত্যেক পরিবারের মোট সদস্য সংখ্যা যেগুলো রয়েছে প্রত্যেকটাকে আমরা একসাথে যোগ করব। ঠিক আছে, এই প্রত্যেকটাকে একসাথে যোগ করার পরে পরিবারের মোট সংখ্যা, ঠিক আছে, এখানে তো এক একটা পরিবার, এখন কয়টা পরিবার? এখানে 20টা পরিবার। তাহলে 20 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এটার যোগফলকে, তাহলে আমরা কি পেয়ে যাব? গ্রামের পূর্ব অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা, তাই না? ঠিক একইভাবে আমরা এটাকে যোগ করে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পশ্চিম অংশটা পেয়ে যাব। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বাসায় বসে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। আমি জাস্ট একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এর আগে আমরা ডট দিয়ে আমরা কিছু জিনিস দেখিয়েছিলাম। এবার দেখো পূর্ব অংশে নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। তোমরা একটু একটু এইদিকে খেয়াল করো, আমি কিন্তু এটা কষ আকারে রেখেছিলাম। হ্যাঁ, এটা আমরা কষ আকারে রেখেছিলাম এবং এটা হচ্ছে খস আকার। এখানে যেটা দেওয়া হয়েছে এখানে একটু সেমি একই জিনিস দেওয়া হয়েছে। তো আমি খস আকারটা তোমাদেরকে আচ্ছা দেখো এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গ্রামের নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখো। তাহলে শূন্য থেকে পাঁচ গড়ে পাঁচ একক দূরত্বে পাঁচ, দশ একক দূরত্বে দশ। তাহলে এখন দেখো আমরা যদি পূর্ব দিকের গ্রামের গ্রামের পূর্ব দিকের যদি পরিবারের সংখ্যাগুলোকে যদি আমরা ডট দিয়ে এখানে বসাই, তাহলে দেখো এখানে সদস্য সংখ্যা প্রথম প্রথম যে সদস্য সংখ্যা রয়েছে পূর্ব দিকের প্রথম যে ফ্যামিলিটা রয়েছে এখানে কতজন সদস্য রয়েছে? পাঁচজন। তাহলে আমরা ডট দিব কতর উপরে? আমরা ডট দিব পাঁচের উপরে, তাই তো? এবার দেখো পরবর্তী কতজন রয়েছে? সাতজন। একটু খেয়াল করো, আমরা যদি এভাবে করি একটু খেয়াল করো, ধরো এটা শূন্য, এটা পাঁচ, এটা কত? দশ। ঠিক আছে, এই এই যে এই যে এটা রয়েছে এখানে আমরা পূর্ব দিকের গ্রামের গ্রামের পূর্ব দিকে প্রথম যে পরিবারটা রয়েছে সেখানে সদস্য সংখ্যা পাঁচজন, তাহলে আমরা পাঁচের উপর একটা ঢট দেব। এবং সেকেন্ড যে পরিবারটা রয়েছে যেখানে সদস্য সংখ্যা সাতজন, আমরা সাতের উপরে ঢট দেব। এবং পরবর্তী পরিবারের সদস্য সংখ্যা তিনজন, আমরা তিনের উপরে ডট দিব। ঠিক আছে, এরপরে পরিবারের সংখ্যা চারজন, আমরা চারের উপরে ডট দিব। এরপরে পরিবারের সদস্য সংখ্যা চারজন, ঠিক একইভাবে আমরা চারের উপর আর একটা ডট দিব। ঠিক একইভাবে আমরা পূর্ব এবং পশ্চিম অংশের পূর্ব এবং পশ্চিম অংশের যে ডট চিহ্ন দিয়ে যে জায়গাটাকে আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ এখানে যে বিষয়টা উল্লেখ রয়েছে নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা দেখা। আশা করি এইটুকুর মাধ্যমে তোমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, এবার আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী স্লাইডে দেখাও তোমাদের জন্য, এতক্ষণ যে তোমরা আমার সাথে ছিলে সেটার জন্য তোমাদের জন্য শুভকামনা রয়েছে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পাঠ থেকে আমরা কি কি জানলাম একটু ধারণা করতে দেখি। আজকে এই পর্যন্ত যে আমরা আসলাম উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে, আমরা ইতিমধ্যে কি কি বিষয়গুলো সম্পর্কে জেনেছি? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উপাত্ত কি, তত্ত্ব কি, উপাত্ত কত প্রকার এবং কি কি। ঠিক আছে, এবং তত্ত্ব কিভাবে উপাত্তে পরিণত হয়, উপাত্ত দিয়ে কিভাবে তত্ত্ব তৈরি হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা থাকবে, ধারণা দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং যে যেখানে আছো বাবা মায়ের সাথে থাকো, নিরাপদে থাকো। বাসায় বের হওয়ার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। পাশাপাশি বাংলাদেশ সংসদ টেলিভিশন এবং ঘরে বসে শিখি এর মতো মূল্যবান যে অনলাইন পেজগুলো রয়েছে, এডুকেশনাল পেজ, ওগুলোর সাথে সংযুক্ত থাকবে এবং ভাষায় থাকবে, নিরাপদে থাকবে। আমার জন্য দোয়া করবে, সকলে ভালো থাকবে। সবার জন্য শুভকামনা, খোদা হাফেজ, বাই।